আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 10 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো আলোচনা করব। একে রায়তে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, তিনের পাঁচ অংশকে শতকরায় প্রকাশ। তাহলে তিনের পাঁচ অংশকে শতকরায় প্রকাশ করলে 3 × 100/5, 5 × 100 কাটাকুটি করলে হয় 20, 3 × 20 সমান হচ্ছে 60%। তাই বিয়ের দাগের অ্যান্সারটা 2 বলেছে। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 625। 625 হচ্ছে তোমার 25 25 625, তাহলে এখান থেকে বেরোবে 5, আর 5 5 25, তাই 5 5 হচ্ছে সবার ছোট, এটা হচ্ছে 7, এটা 6 6 36, আর এটা তো 8। তিনে দিয়েছে 0.07 পৌনঃপুনিকে ভগ্নাংশে প্রকাশ করলে হবে 7 90। 4 বলেছে একটি চতুর্ভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা কয়টি? 5টি। 5-এ বলেছে পিকে 3 দিয়ে গুণ, তার মানে 3p, তার থেকে 7 বিয়োগ, বিয়োগ করলে গুণফল থেকে 7 বিয়োগ, -7। 6 দিয়েছে একটা গুণ করতে বলেছে, তো প্রথমে এই সংখ্যা 3টে গুণ করে নেবে, 6 3 আর 2 গুণ করলে হয় 36, 3 6 18, 18 2 × 36 বা 3 2 × 6 6 6 36। এবার মোট কতগুলো সংখ্যার বাঁদিকে দশমিক আছে? 1 2 3 4। তাহলে আমার এখানে দুটো সংখ্যা, তাই বাঁদিকে দুটো শূন্য বসিয়ে 1 2 3 4 হলো, 4টে সংখ্যার বাঁদিকে একটা দশমিক হয়ে বসলো। 2-এর রায়তে দিয়েছে একটি ছাতা এবং একটি জামার দামের অনুপাত 3:5, ছাতার দাম 450 টাকা হলে জামার দাম কত? তাহলে ছাতার দাম 450, তাহলে ছাতার দাম একটা = একটি জামার দাম 3:5, তাহলে একটা ছাতার দাম বাই একটি জামার দাম 3/5। এবার ছাতার দামের জায়গায় লিখলাম 450 টাকা, 450 টাকা বাই একটি জামার দাম 3/5, তাহলে একটা জামার দাম এবার কোনাকুনি গুণ হয়, তাই 450 × 5 লবে লিখলাম আর 3টাকে হরে লিখলাম, কাটাকুটি করে হচ্ছে 450 3 দিয়ে কাটলে হয় 150, 3 15 45, যেহেতু তো 15 5 হচ্ছে 75, 750 টাকা হবে একটি জামার দাম। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি চিত্রসহ দেখাও, তো এইভাবে দেখাবে প্রতিসম রেখা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি, এখানে এ বি সমান বি সি সমান এ সি সমান হচ্ছে 4 সেন্টিমিটার লিখে দেবে। 3-এ বলেছে 4:5 সমানুপাত, এখানে একটা তারকা চিহ্নিত আছে = 100 হলে তারকা চিহ্নিত স্থানে কি বসবে? তারকা চিহ্নিত স্থানে বসবে 4 × 100/5 = 80, যেহেতু প্রথম পদ গুণ চতুর্থ বাই তৃতীয় গুণ তৃতীয়, তৃতীয় পদটা আমাকে বার করতে হবে, তৃতীয় পদ সমান হচ্ছে প্রথম গুণ চতুর্থ বাই দ্বিতীয় পদ, এটা হবে 80। 4-এ বলেছে একটি বর্গক্ষেত্রের ভিতর বৃহত্তম বৃত্ত আঁকা হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে? ধরে এই একটা বর্গক্ষেত্র এম এন ও পি, এই বর্গক্ষেত্র এর মধ্যে একটা বৃত্ত আঁকা হয়েছে যার ওবি হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এবিটা পুরো যোগ করে দিলে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু সমান, তাহলে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে ব্যাস হবে 5 সেমি × 2 = 10 সেন্টিমিটার, তার মানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, তাহলে পরিসীমা 4 × 1 বাহুর দৈর্ঘ্য সমান 4 × 10 সেন্টিমিটার সমান 40 সেন্টিমিটার। 5-এ বলেছে রম্বস আর বর্গক্ষেত্রের সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল লিখতে হবে, তাহলে বর্গক্ষেত্র এবং রম্বসের সাদৃশ্য হচ্ছে উভয়েরই বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, আর বৈসাদৃশ্য হচ্ছে রম্বসের কোণগুলো সমকোণ নয়, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। 6-তে সরল করতে বলেছে +15 + এটা কোনো চিহ্ন নেই মানে +4-এর বিপরীত সংখ্যা -11-এর বিপরীত সংখ্যা, তাহলে 15 + -4 - +11, তাহলে এবার বন্ধনী থেকে সব বের করে +-এ -4 আর -+এ -11, তাহলে 15 থেকে 4 বিয়োগ হলে 11, 11 থেকে 11 বিয়োগ হলে 0। 7-এ দিয়েছে 2.73 পৌনঃপুনিক আর 2.7 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিকের মধ্যে কোনটা বড়? তাহলে 2.73 পৌনঃপুনিক মানে 73 - 27 করে লব করব হচ্ছে 246। 246-এর 90, যেহেতু একটার মাথায় পৌনঃপুনিক আর আরেকটার মাথায় কোনো পৌনঃপুনিক নেই তার জন্য 0, আর এখানে করবো 273 - 2 মানে হচ্ছে 271, আর যেহেতু দুটোরই মাথায় পৌনঃপুনিক তাই দুটো নয়, 99 আর 90-এর লসাগু করলে হবে 990, তো আমি একেবারে করে দিয়েছি, 90-কে 11 দিয়ে গুণ করেছি আর 99-কে 10 দিয়ে গুণ করে একই হর বিশিষ্ট করে নিয়েছি,
তো একটা লব হচ্ছে 2706, একটা 2710, তো 2710 বড়, তাই জন্য এইটা বড়, 271/99, মানে 2.7 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে এইটা। তিনের আয়তে দিয়েছে পরিবারের মোট মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য এবং 5,990 টাকা অন্যান্য খরচ বাবদ ব্যয় হয়, খাবারের খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% যদি কমানো যায় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে, তাহলে খাওয়ার জন্য ব্যয় হয় 4,750 আর অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা, তাহলে আগে মোট মাসিক খরচ হয়েছিল 10,650 টাকা, এবার খাওয়ার খরচ 10% বাড়ানো হলো, তাহলে 4,750 টাকা, 10% মানে 475 টাকা বেড়েছে, তাহলে বর্তমানে খাওয়ার খরচ 4,750 যোগ 475 মানে 5,225 টাকা, অন্যান্য খরচ 16% কমানো হলো, তাহলে 5,900 টাকা, 16% মানে 944 টাকা কমানো হয়েছে, তাহলে বর্তমানে অন্যান্য খরচ 5,900 বিয়োগ 944 মানে 4,956, তাহলে বর্তমানে মোট খরচ হচ্ছে 10,181 টাকা, তাহলে খরচ কমবে 10,650 বিয়োগ 10,121 সমান হচ্ছে 469 মানে 469 টাকা কমবে। তিনে দুয়েতে বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রথম এবং দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল 48 আর প্রথম আর তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা তিনটি কী কী তা নির্ণয় করো। তো ধরি সংখ্যা তিনটি যথাক্রমে প্রথম সংখ্যা, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা, শর্তানুসারে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা 24, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা 48 আর প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 32। তাহলে আই, ডবল আই এবং ট্রিপল আই এই তিনটে সমীকরণ গুণ করে পাই প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা গুণ প্রথম গুণ তৃতীয় সংখ্যা সমান 24 গুণ 48 গুণ 32। এবারে দেখো প্রত্যেকটাতে দুটো করে রয়েছে, প্রথম সংখ্যা দুটো, দ্বিতীয় সংখ্যা দুটো, তৃতীয় সংখ্যা দুটো, তাই লিখলাম প্রথম সংখ্যা স্কোয়ার গুণ দ্বিতীয় সংখ্যা স্কোয়ার গুণ তৃতীয় সংখ্যা স্কোয়ার সমান 24 গুণ 48 গুণ 32। এবার উভয় পক্ষকে বর্গমূল করলাম, তাহলে এখান থেকে বেরোলো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, আর এটাকে বিশ্লেষণ করলাম 24 গুণ 2 মানে 48কে ভাঙলাম, 48 দুগুণে 24। এবার দেখো 32 আর 2 গুণ করলে হয় 64, তাহলে 24 আর 24 দুটো রাখলাম, এবার 64কে ভাঙলাম 8 গুণ 8 করে, তাহলে এখান থেকে পাচ্ছি 24 গুণ 8 সমান 192, তার মানে 192 হচ্ছে তিনটে সংখ্যার গুণফল। তাহলে যদি আমি প্রথম সংখ্যা পেতে চাই তাহলে তিনটে সংখ্যার গুণফলকে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে 192/48 = 4। দ্বিতীয় সংখ্যা পেতে চাইলে তিনটে সংখ্যার গুণফলকে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করব, 192/32 মানে 6। আর তৃতীয় সংখ্যা পেতে চাইলে তিনটে সংখ্যার গুণফলকে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করে দেবো, মানে 192/24 সমান হচ্ছে 8, তাহলে সংখ্যা তিনটে হচ্ছে 4, 6 এবং 8। তিনেতে রয়েছে 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য দুটো সংখ্যা নির্ণয় করে যারা 300 আর 500 মধ্যবর্তী, তো এদের লসাগু করবে, করে হচ্ছে 120। এবার 300 আর 500 মধ্যবর্তী 120 যে গুণনীয়ক, যেমন ধরো 120 গুণ 3 হচ্ছে 360 আর 120 গুণ 4 হলে 480, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 360 এবং 480। চারে বলেছে ইন্দ্রজিতের বর্তমান বয়স 11 বছর 7 মাস 10 দিন, কতদিন পরে ভোটাধিকার পাবে, ভোটাধিকার ভোট দেওয়ার অধিকার আসে ছেলে মেয়েদের 18 বছর হলে, তাহলে বছর মাস দিন করে ছক করে লিখবে 18 মাস 00 দিন আর নিচে 11 বছর 7 মাস 10 দিন। এবার 18 কেটে 17 করবে, সেই 1 বছরটা মাসের ঘরে ঢুকলে 12 মাসে ভাঙবে, 12 কেটে 11 করে দেবে আর সেটা দিনের ঘরে ঢুকলে 30 দিনে ভাঙবে, 30 থেকে 10 বিয়োগ হলে হবে 20, 11 থেকে 7 বিয়োগ হলে 4 আর 17 থেকে 11 বিয়োগ হলে 6 বছর, তাহলে 6 বছর 4 মাস 20 দিন পর সে ভোটাধিকার পাবে। পাঁচে বলেছে দুটো বইয়ের দামের অনুপাত 3:1, প্রথম বইয়ের দাম 75 টাকা, তাহলে প্রথম বইয়ের দাম 75 টাকা, প্রথম বইয়ের দাম = দ্বিতীয় বইয়ের দাম 3:1, তাহলে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 3:1। এবার প্রথম বইয়ের দামের জায়গায় লিখলাম 75, 75 বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 3:1, তাহলে 2 গুণ দ্বিতীয় বইয়ের দাম সমান 75, অর্থাৎ দ্বিতীয় বইয়ের দাম 75/3 = 25 টাকা। এবার বলছে প্রথম বইয়ের দাম যদি আরও 25 টাকা বেশি হলে প্রথম বইয়ের দাম হতো 75 যোগ 25 = 100 টাকা, তখন তাদের দামের অনুপাত হতো 100:25, তাহলে অনুপাতটা হচ্ছে 4:1। ছয় দিয়েছে তন্ময়ের কাছে 16 পূর্ণ 2 এ 3 মিটার লম্বা ফিতে ছিল, সে তার তিনের 8 অংশ কেটে নিল, তাহলে
কেটে নিয়ে সেই টুকরোটাকে পাঁচটা ভাগ করলো। এখন একটা টুকরো দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তাহলে ষোলো মোট ফিতের দৈর্ঘ্য 16 × 2 = 3 মিটার, মানে 50 × 3 মিটার, 50 × 3 মিটারে 3-এর 8 অংশ মানে হচ্ছে 25 × 4 মিটার। 25 × 4 মিটারকে সমান 5 ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য হবে 25 × 4 ভাগ 5, মানে 25 × 4 × 1/5, তার মানে কাটাকুটি করলে 5 × 4 মানে 1 × 1 = 4 মিটার হবে। সাথে বলেছে একটি বর্গাকার বাগানের একটা ধারের দৈর্ঘ্য 35 মিটার, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 49 মিটার হলে বাগানটির প্রস্থ কত, আর আয়তকার বাগানটির চারিদিকে বেড়া দিতে কত মিটার লম্বা বাঁশের বেড়া লাগবে। তাহলে বর্গাকার বাগানের একটা ধারের দৈর্ঘ্য 35 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল 35 স্কোয়ার, মানে বাহু গুণ বাহু, তার মানে 1225 বর্গমিটার। এবার আমাদের বলে দিয়েছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান আয়তকার বাগানের ক্ষেত্রফল, তাহলে আয়তকার বাগানের ক্ষেত্রফল 1225 বর্গমিটার আর দৈর্ঘ্য 49 মিটার, অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য 1225 ভাগ 49, তার মানে প্রস্থ হচ্ছে 25 মিটার। তাহলে বাগানের চারিদিকে বেড়া দিতে গেলে বা চারপাশে পাক খেতে গেলে পরিসীমা বার করতে হয়। তাহলে আয়তকার বাগানটি চারদিকে বেড়া দিতে বাঁশ লাগবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 × 49 যোগ 25, তার মানে হচ্ছে 49 আর 25 যোগ করলে হচ্ছে 74, 2 × 74 মিটার মানে 148 মিটার দীর্ঘ বেড়া দিতে হবে। চারের দাগের আয়তে বলেছে 5x থেকে কত বিয়োগ করলে বিয়োগফল -12y হবে, তাহলে -12y হচ্ছে বিয়োগফল আর 5x হচ্ছে বড় সংখ্যাটা, তাহলে বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ দিলে ছোট সংখ্যা পাওয়া যায়, তাহলে এটা হবে এইভাবে সাজাবে 5x মাইনাস আর বন্ধনীর ভেতরে -12y, তাহলে বাইরে বের করলে হবে 5x + 12y, এটা হচ্ছে অ্যান্সার। 2-তে দিয়েছে x = 15 টাকা লাভ আর y = 5 টাকা ক্ষতি বোঝালে x + 3y এর মান কত, তাহলে x = 15 টাকা লাভ, বিপরীতভাবে বলতে পারি -5 টাকা ক্ষতি আর y = 5 টাকা ক্ষতি, তাহলে x + 3y = x হচ্ছে তাহলে -15 + 3 × 5, তার মানে -15 + 15 = 0। 3-এ দিয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি, তো প্রথমে +2 আর -5 একসাথে যোগ করে পাচ্ছি -3, তার সাথে +8 যোগ করে পাচ্ছি +5, আবার অপরদিকে তোমার -5 আর +8 যোগ করে পাচ্ছি +3 আর তার সাথে +2 যোগ করে পাচ্ছি +5, তার মানে বলতে পারি এটা সমান এইটা, অর্থাৎ নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। 4-এ বলেছে 4টে 4 দিয়ে 2 তৈরি করতে হবে, তো এইভাবে করবে। 5-এ বলেছে তোমাদের শ্রেণীতে এম সংখ্যক ছাত্রের মধ্যে y শতাংশ উপস্থিত আছে, আজ কতজন ছাত্র স্কুলে আসেনি তা নির্ণয় করি। 5-এরটা করবে মোট ছাত্র হচ্ছে এন জন, উপস্থিত ছাত্র y শতাংশ, তাহলে আসেনি হচ্ছে 100 - y%, তাহলে 100 জনের মধ্যে আসেনি 100 - y জন, এম জনের মধ্যে আসেনি m × 100 - y/100, তাহলে 100 m/100 - my/100, 100 100 কেটে গেল, তাহলে m - my/100 জন আসেনি। 5-এর আয়তে বলেছে একটি বর্গক্ষেত্রে প্রতিসম রেখার সংখ্যা কটি এবং চিত্র এঁকে দেখাও, তো এইভাবে দেখিয়ে দেবে 4টে, মানে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর আর 2টো কর্ণ বরাবর। 3-এ বলেছে তোমার কলমটি খোলা অবস্থায় সামনের দিক আর উপরের দিক থেকে কেমন দেখতে লাগে তা চিত্র এঁকে দেখাও, এটা হচ্ছে সামনের দিকে আর এটা হচ্ছে উপরের দিকে। 3-এ বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, তাহলে এভাবে ছবি এঁকে দেখিয়ে দেবে আর লিখে দেবে AB সমান হচ্ছে BC আর কোণ ABC সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। 6-এর আয়তে দিয়েছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণেকে স্কেল ও কম্পাসের সাহায্যে 4 ভাগে বিভক্ত করো আর প্রতিটা কোণের মাপ লেখো। প্রথমে এরকম একটা 120 ডিগ্রি কোণ এঁকে নেবে, বলেছে চাঁদার সাহায্যে একটা 120 ডিগ্রি কোণ এঁকে নেবে, এখানে কাঁটা বসিয়ে প্রথমে প্রথমে ধরো এরকম কোণটা আঁকলে 120 ডিগ্রি, এবার এখানে কাঁটা বসিয়ে তাকে সমদ্বিখণ্ডিত করলে,
সমদ্বিখণ্ডিত করার পর এই যে মাপটা পাবে সে এই মাপটা নিয়ে কাটা বসি এখানে এবং এখানে আবার দুটো বৃত্তচাপ এঁকে শীর্ষবিন্দুর সাথে যোগ করে দিলে এইভাবে কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। লিখে দেবে পি কিউ আর হচ্ছে 120 ডিগ্রি, আর প্রতিটা ভাগ হচ্ছে প্রতিটা ভাগের মান হলো 4 ভাগ হয়েছে, তার মানে 30 ডিগ্রি, প্রতিটা ভাগের মান হলো 30 ডিগ্রি। দুয়েতে দিয়েছে 2.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকো, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করো। তাহলে 2.7 সেমি মাপের একটা রেখাংশ টেনে নিয়ে তাকে কেন্দ্র করে বৃত্তটা এঁকে নেবে, নিয়ে বিভিন্ন অংশগুলোর রকম সিডি হচ্ছে যে এবি ব্যাস এঁকে নেবে, লিখবে কেন্দ্র ও ব্যাসার্ধ ওবি বা ও এ সমান 2.7 সেমি, যা হচ্ছে সিডি আর বৃত্তচাপ হচ্ছে এ সি ডি বলে মাথায় রকম দেখিয়ে দেবে। 6/3 বলেছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা অংশ এবি আঁকো, এই সরলরেখার উপর একটা বি বিন্দু নাও যাতে এপি সমান 3 আর পিবি সমান 5 হয়, আর স্কেলার পেন্সিলের সাহায্যে কম্পাস ব্যবহার করে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপরে পি এর লম্ব আঁকো। এইভাবে 8 সেন্টিমিটারের একটা সরলরেখাংশ এবি এঁকে নেবে, লিখে দেবে এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আর এই হচ্ছে পি বিন্দু, এপি সমান হলো 3 সেমি আর বি পিবি হচ্ছে 5 সেন্টিমিটার। লিখে দিলে এবার একটা পি বিন্দুকে কাঁটা বসে একটা বৃত্তচাপ আঁকলে যা ধরো এবিকে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে, এবার ই আর এফের মাপটা নেবে। এইভাবে ই আর এফের মাপ নিয়ে পি বিন্দুর ওপরের দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে, এবার এই ছেদ বিন্দুটা এবং পিটা জুড়ে দেবে আর নাম দিয়ে দেবে এল, এখানে লিখে দেবে পি এল, লম্ব হলো এবি। আটের আইতে বলেছে সাইকেল বিক্রির একটা প্রথম 5 মাসে সাইকেল বিক্রির সংখ্যা এবং বলে দিয়েছে কোন মাসে কটা বিক্রি হয়েছে, স্তম্ভচিত্র তথ্যগুলি থেকে একটা চিত্রলেখ তৈরি করতে বলেছে। আমি তো স্তম্ভচিত্র করে ফেলেছি, তো যেহেতু তোমাদের স্তম্ভচিত্র আছে, চিত্রলেখ তো তোমাদের ক্লাস 5 ছিল। আচ্ছা, স্তম্ভচিত্র হলে এরকম দেখাবে, আর যদি চিত্রলেখ হয়, চিত্রলেখ মানে চিত্রের মাধ্যমে যেটা ক্লাস 5 ছিল, তো এই ছবি মানে হচ্ছে 10টি সাইকেল, এখানে মাসের নাম, বিক্রি সাইকেল সংখ্যা, তো জানুয়ারি মাসে যেহেতু আমাদের আছে 24, তাই দুটো গোটা গোটা ছবি দিলাম, যেহেতু এটা একটা ছবি মানে 10 ধরেছি, হাফ করলে 5 হবে, তো এখানে যদি আরেকটা হাফ দিই তাহলে এটা 25 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাই দুটো দিলাম। ফেব্রুয়ারিতে বলেছে 12, তাই জন্য এটা একটা দিলাম, হাফ করলে 5 যেহেতু হবে। মার্চে বলেছে 28, তাই দুটো গোটা রাখলাম মানে 20, আর হাফ হচ্ছে 25টা। এপ্রিলে 30, 3টে গোটা, মে মাসেও হচ্ছে 25টা, দুটো গোটার একটা হাফ দিলাম। তো এই হচ্ছে চিত্রলেখ, তোমরা অন্য ছবিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দুয়েতে দিয়েছে 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে, স্তম্ভচিত্র করতে বলেছে। এইভাবে 1 একক সমান 1 জন বন্ধু ধরবে, ধরে 1, 2, 3 করে এদিকে বন্ধুর সংখ্যা আর এখানে হচ্ছে ফলের নাম করে এইভাবে স্তম্ভচিত্র করে নেবে। তো এই ছিল আজকের আমাদের 6ষ্ঠ শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নে 10 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।